भारी तुषारपाते विपर्यस्त हो पड़े इटाली। एकदिके करोना भाइरसेर द्वितीय वेव और अन्यदिके प्रकृतिर बिरूप आचरणे विपाके पड़ेछेन प्रवासी बांग्लादेशीरा। कर्मजीवी मानुषेरा घर थेके बेर होते ना पाराय आय रोजगारे तैरी हयेछे अनिश्चयता। देखुन आमादेर यूरोप ब्यूरो प्रधान जाकिर होसेन सुमनेर पाठानो तथ्यचित्रे एकटी डेस्क रिपोर्ट। शीत मौसुम शुरू हवार पर इतालीते एई प्रथम भारी तुषारपात देखलो इतालिर बेश कयेकटी शहरेर बासिन्दारा। बेश कयेकदिन आगे हल्का तुषारपात देखलेও सोमवारेर तुषारपाते जनजीवने विपर्यय नेमे आसे। যেভাবে বরফ পড়তেছে মানে কাজকর্ম কেউ যাওয়া বড় রিস্ক। কর্মজীবী প্রবাসীরা ভোরে ঘর থেকে বের হয়ে অনেকেই কর্মস্থলে যেতে পারেননি। অনেকে গাড়ি নিয়ে বের হলেও রাস্তায় তুষার জমে থাকায় বাসায় ফিরতে বাধ্য হয়। ইতালির ট্রেভিজো ও ভেনিস সহ বেশ কয়েকটি শহরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে। একই লকডাউন আবার এই কাজ হতে পারতেছি না এই তুষারপাতের কারণে। ভেনিসের কমিউনিটি নেতা ভেনিস সহ ইতালিতে বসবাসরত সকল বাংলাদেশিদের সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করেছেন। একদিকে করোনা ভাইরাস মহামারী, অপরদিকে বৈরী আবহাওয়া থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার অনুরোধ করেছেন। এরকম ঠান্ডা হয়তো আরো ৩-৪ দিন থাকবে, তো সবাইকে অনুরোধ করব যাতে সতর্কভাবে বাইরে চলাফেরা করেন। অবশ্য বছরের প্রথম ভারী তুষারপাতে অনেকেই আবার আনন্দে মেতে ওঠে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা একে অপরকে তুষার ছুঁড়ে আনন্দ করতে দেখা গিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ট্রেভিজো শহরের তাপমাত্রা -1°C চলছিল। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।